বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটে রাজ্যের দুই শিল্পাঞ্চলে দুই ছবি। বুধবার সকাল থেকে ব্যারাকপুর শিল্পাঞ্চলে শ্রমিক উপস্থিতির হার চোখে পড়ার মতো কম ছিল। আবার দুর্গাপুর শিল্পাঞ্চলে ছিল অন্যান্য দিনের মতোই ব্যস্ততা। উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চল, অধিকাংশ কারখানার গেটে বুধবার ছিল তালা, বন্ধ ছিল উৎপাদন। কোথাও কারখানা খোলা থাকলেও উপস্থিত ছিলেন হাতে গোনা কয়েকজন। বন্ধ আছে, ছিল কাজে না, মজদুর তো এরাই আছে, কেউ কাজে আছে না। ওয়ার্কার শর্টের জন্য মানে আজকে মানে লো ওয়ার্কার আসেনি, এই জন্য ডিপার্ট চললো না, বন্ধ আছে ওয়ার্কার শর্টের জন্য। জগদ্দল, কাকিনাড়া, নৈহাটির অধিকাংশ জুটমিলি বন্ধ ছিল। তবে ধর্মঘটের প্রভাব চোখে পড়েনি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শিল্পাঞ্চলে। হাজির ছিলেন শ্রমিকরা, উৎপাদনও অন্যান্য দিনের মতোই ছিল। কোনো বন্ধ নেই, আমরা কালকেও কাজে এসেছি, আজকেও আমরা সবাই কাজে চলে এসেছি। আমরা খেটে খাওয়া মানুষ, প্রত্যেক দিন আমরা না ডিউটি এলে আমাদের রুটি রুজি, আমাদের পরিবারে কিভাবে খাওয়াবো আমরা, আমাদেরকে তো কাজ করে খেতে হবে। অন্যান্য দিনের মতোই শ্রমিক উপস্থিতি চোখে পড়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে। অন্ডাল, লাউদোহা, পাণ্ডবেশ্বর কয়লা খনিতেও স্বাভাবিক গতিতেই কাজকর্ম হয়েছে। সমীরণ পাল ও মনোজ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ।